গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সহেলিভলগকে আরও একবার স্বাগত। আর একটা নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর থেকে। তা চলো, কেন রান্নাঘর থেকে, কারণ এখন বাজে হচ্ছে 8:25 আর আমি আজকে খুব তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য, কারণ আজকে হচ্ছে আমাদের এখানে দুয়ারে সরকার বসছে। তা ওখানে তোমরা যাবে অবশ্যই লাইন দিতে। তা লাইন দিতে গিয়ে কালকেকার মতো আমরা নাজেহাল হতে চাই না, তাই আজকে সকাল সকাল রান্না করে নেওয়া হচ্ছে, করে মাকে খাইয়ে দাইয়ে পাঠানো হবে, কারণ কালকে কষ্ট বোঝা গিয়েছে, তাই চাই না আজকে ওরকম ফের কষ্ট হোক। তা চলো ভিডিওটা দেখতে দেখো একদম ঠিক করে না। তা ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে মাছ ভেজে রেখে দিয়েছি, আর এইদিকে হচ্ছে নোড়াতে হচ্ছে ভান্না বাটার জন্য আদা জিরে দিয়ে দিয়েছি, এতে জল দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে এটা ভালোভাবে বেটে নেব। আর এটা এখন ভাজা ভাজা মতো হবে, যেহেতু ঝিঙে দেওয়া আছে না, ঝিঙে আলু হচ্ছে, ওই জন্য জল উঠছে কড়াইতে প্রচুর, দেখেই বুঝতে পারছো। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। আর আমি যেহেতু এক হাতে ফোন ধরে রয়েছি আর এক হাতে দিয়ে তো আমি বাটনা বাটতে পারবো না, তা আমি বেটে নিই, বেটে নেওয়ার পরে তোমাদের সামনে আসবো। তা আমার বাটনাটা বাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ, আর এতে হাফটা দিয়ে দিলাম, আর হাফটা হচ্ছে আমি ওখানে রেখেই দিয়েছি। আর এটা এবার এইটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নেওয়া হয়ে গেলে জল দিয়ে দেবো। চলে এলাম, আর দেখতেই পাচ্ছ আমার লুক চেঞ্জ হয়ে গিয়েছে, মানে ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে, মানে আমার স্নান টান পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে আমার বোন এখন ঠাকুর সাজছে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:40, মানে আজকে খুব তাড়াতাড়ি সব কিছু কাজ আমার কমপ্লিট, রান্না বান্না সব রেডি, এবার শুধু মা খেয়ে নেবে, নিলেই হয়ে যাবে, নিয়ে এখনও মা বেরোয়নি, তা বেরোবে। এখানে বাবা গিয়েছিল ওই জায়গা, ওখান দিয়ে আসছিলো, তা দেখে এসছে প্রচুর হারে লাইন, তা মা বললো খেয়ে দে একটু বেলাবেলি যাবে, তা পরে যাবে। তা চলো ভিডিওটা দেখতে দেখে কন্টিনিউ, আর আমার ঠাকুরের দর্শন অবশ্যই দেবো, বোন এখনও সাজাচ্ছে, মানে বলে না যখন ঠাকুর দেয় এত দেয় বলার কথা নেই। আজকে মা ফুল তুলেছে গাছ থেকে, বাবা কিনে এনেছে, আবার আমাদের ছাদ ভর্তি ফুল, কোথায় দেবে খুঁজে পাচ্ছে না জায়গা, তাই সাজাতে অনেক টাইম লাগছে, সাজিয়ে নিক, নেওয়া হয়ে গেলে অবশ্যই তোমাদের সামনে দেখাবো। আমার রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, গপু সবাইকে দেখাবো একসাথে, ঠিক আছে? তা চলো ভিডিওটা দেখতে দেখো, স্কিপ করো না, আমার কিছু টুকিটাকি কাজ রয়েছে, আমি কাজগুলো করে নিয়ে তোমাদের সামনে আসবো। ঠাকুরকে কেমন লাগছে? এইদিকে হচ্ছে গপু সোনারা বসে আছে, এখনো বলে সাজিয়ে যাচ্ছে দেখতে পেলে। চলো ভিডিওটা তোমরা দেখতে দেখো, একদম স্কিপ করো না, ওকে? আরো অনেক কিছু দেখানো পাই। মোবাইলে ফ্ল্যাশ লাইটে যেটুকুনি আমাকে দেখতে পাচ্ছে সেটুকুনি, আর কিছু করার নেই, আর ফোনে আমার চার্জও নেই, একদম লো পার্সেন্ট হয়ে গিয়েছে, মানে 20% হয়ে আছে চার্জ, জানি না আমি ভিডিও কন্টিনিউ করতে পারবো কিনা কারেন্ট না এলে। তা চলো সাথে থাকো, আর যদি ভিডিওটা এখানেই শেষ করতে হয় তার জন্য অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রতিপ্রতি শেয়ার করে দিও একটা ভিডিওটা, ঠিক আছে? আর তোমরা কিন্তু একদম আমার ভিডিও দেখছো না, প্লিজ আমাকে তো একটু সাপোর্ট করো, আমি তো তোমাদের বাড়ির মেয়ে, বলো তোমার একটা বোন যদি এরকম এতবার রিকোয়েস্ট করছে একটু সাপোর্ট করো, প্লিজ এইটুকুনি সাপোর্ট করো, তাতেই চলবে। তা চলো ভিডিওটা দেখো, কিন্তু টোয়াটা আমাকে হয়ে গেছে, ওদিকে চা, দেখো মা তেলে বাজারে যাচ্ছে, তো মা খাচ্ছে এখন, দেখ বাবা রুটি খাচ্ছে, তা ফ্রেন্ড
আবার তোমাদের সামনে চলে এলাম। আর এখন বাজে হচ্ছে 11টা, চলো খাওয়া দাওয়াটা কন্টিনিউ করা যায়। আচ্ছা রুটি, আর এটা হচ্ছে ওই ওবেলার যে তরকারি ভাগাভাগি করা ছিলাম দুপুরবেলা, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এখন দেখিয়ে দিলাম। এই দিয়ে আজকে আমরা রুটি খেয়ে নেবো, তা খেয়ে নিই নিয়ে তোমাদের সামনে আসবো। তা ফ্রেন্ড আবারও চলে এলাম, খাওয়া দাওয়া আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন বাজে হচ্ছে পাক্কা 12টা দু সেকেন্ড মতো এরকম হয়েছে। তা চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর কিছু বলার নেই, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের অবশ্যই মতামতটা জানিও, আর প্রচুর 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 শেয়ার করে দাও সবার সাথে, যাতে সহেলিভলগ সবার মাঝে পৌঁছে যায়, এটুকুনি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার, পুরাতন বন্ধু, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার বন্ধু হওনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে যখন যা ভিডিও আপলোড করবো তোমাদের মাঝে ভিডিওটা চলে যায়। এটাই তোমাদের কাছে বলার ছিল। তা রাত হয়ে গিয়েছে, আর বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো ও স্বাভাবিক। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখো, তোমরা একদম দেখছো না, কেন দেখছো না সেটা অন্তত জানাও তো, কমেন্টের মাধ্যমে জানাও প্লিজ, কেন কী প্রবলেম হচ্ছে এইটুকুনি জানিও প্লিজ। আর প্রচুর প্রচুর সবাই দেখো আর শেয়ার করে দাও ভিডিওটা। টাটা, আবার দেখা হবে আগামীকাল।